रूप है प्रचंड, तू आरंभ तू ही अंत, तू सृष्टि का रचयिता मेरे भोलेनाथ जी। গুড মর্নিং বন্ধুরা, তো দেখো আমার রেডি হয়ে গেছি, তো কিসের জন্য তোমরা বুঝতেই পারছো। তো আমার ভোলানাথ তো রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে গেছি। আমি আজকে কি বলবো, যে আমার শিবের মাথায় জল ঢালবো, তো কেমন হয় প্রথমবার উদ্যোগ নিচ্ছি, কেন কি আমি এবার শিব ঠাকুরকে জল ঢালতে পারবো না। শিবরাত্রি করেছি, মনটা কেমন কেমন লাগছে, তো ওকে বললাম যে তোমাকেই জল ঢালবো, কারণ তো ভগবানের মানুষের মধ্যেই ভগবান থাকে, তো ওকে জল ঢাললে আশা করি কিচ্ছু হবে না। কারণ যদি আমি ঘরের মানুষকে লাঠি ঝাঁটা মারি আর দেবতাকে পুজো করি, তাহলে কিন্তু দেবতা পছন্দ হয় না, ঠিক আছে। তো তার জন্য যে আমি হাজব্যান্ডকে আমার দেবতার আসনে বসিয়ে পুজো করবো, সেটা আমি জানি না কে কেমন চোখে নেবে, কিন্তু আমার কাছে ভগবান, ঠিক আছে। তো এখানে কারো কিছু বলার নেই আশা করি, আর যদি কেউ বলেও থাকে যে দেখো মানুষের মাথায় জল ঢালছে, কিন্তু আমার সত্যি আমি এটাতে কিছু যায় আসে না, কেন কি আমি শিবকে জল ঢালতে এবার পাবো না, তার জন্য আমি আমার বড় মাথায় ঢালবো। তো দেখতে থাকো। আচ্ছা বিট্টু, তোমায় আমি জল ঢালবো, তোমার কীরকম কি মানে কি মনে হচ্ছে? মনে হচ্ছে মানে তোমার এরকম তো অনেকে অনেক কিছু বলবে এটাতে, তো তোমার কিছু ওপিনিয়ন? অন্ধকার লাগছে, এদিকে আসো। যে যাই বলুক, আমরা আমাদের নিজেদের যেটা মনে ঠিক মনে হবে, নিজে খুশি তো। অন্ধকার লাগছে, লাইটে জ্বালানো বিট্টু, একদম অন্ধকার। আচ্ছা আচ্ছা, লাইনটা চলে গেছে না? হ্যাঁ বলো। নিজে খুশি তো জগৎ খুশি, সেটা তো নিশ্চয়ই। তাহলে নিজে যেটা খুশিতে থাকবো সেটাই করবো, কে কি বললো কে কি না বললো এই সকল ভেবেও লাভ নেই আর শুনেও লাভ নেই। আমার বলনে বলা বহুত আছে, করনে বলা বহুত কম। আমাদের হোয়াইটের ফ্যামিলির কেউ কিছু
দুধ পেয়ে গেছে তো শিবার কি দরকার পার্বতী বুঝতে পারছে না প্রণামটা কোন দিকে করব ঠুকো মাথাটা ঠুকো আমার হাসি পাচ্ছে মানে প্রণাম করছি আমার খুব ভালো লেগেছে, আমার নিজেকে মনে হয়েছে যে আমি ভগবান ভগবান। তবে জলটা এত ঠান্ডা ছিল, বাপরে বাপ, এরকম শিবের মাথায় যদি এই ঠান্ডা জলটা শিব বুঝতে পারে আমাকে দরকার নেই, বুঝে দিও আমাকে ছেড়ে দিও, আমি নর্মালি ভালো আছি। সে বটে, এটা ভাবিনি কখন, পেয়ে গেলো আমারও রাজ্যাভিষেক হয়ে গেলো। তো বন্ধুরা, ওকে জল ঢেলে দিলাম মাথায়, স্নান করতে গেছে এখন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর দেখো, ও তো মানুষ, ওকে আমি ফুল দিয়ে বা ফল দিয়ে ধূপ দিয়ে তো পুজো করতে পারবো না, কারণ ও তো মানুষ। তো ওকে আমি একটু ইয়ে দিয়েছিলাম, খড়ি মাটি দিয়েছিলাম, তো ওটা থেকে আমি পুজো করেছি ওকে। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্টে, আর আমাকে কেমন লাগছে সেটাও বলবে, ঠিক আছে? তো আমার তো খুব ভালো ফিলিংস হচ্ছে মনের মধ্যে, জানি না এটা কে কেমনভাবে নেবে। আমার ফিলিংসটা খুব 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 ভালো লাগছে, আর আমার হাজব্যান্ডের ফিলিংসটা ওরও খুব ভালো লেগেছে। তোমাদের কাছে জিজ্ঞাসাই করে দিলাম, তো এবার শাড়িটা খুলে দেবো। আর আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই বলবে। দেখো, রেড কালার শাড়িটা না যেটা পুজো দিই, সেই শাড়িটা কিন্তু আমার বাপের বাড়িতে আছে, তো ওই জন্য না আমি ওই শাড়িটা পরতে পারলাম না। তো আমি এটাই পরেছি, এই যে এই কালারের, কফি কালারেরটা। প্রচণ্ড খুশি লাগছে, আর যেখানে ঠাকুর মানে মানুষের মধ্যেই ভগবান থাকে, তাই না? তো আমি যখন পারছি না পুজো দিতে, আমার বর বললো তুমি আমায় দিও। তো এটা আমার কাছে অনেক বড় পাওনা যে আমার বর আমাকে কথাটা বললো যে তুমি আমাকে দিও। তো আমি সত্যি খুব হ্যাপি, আমি আগে পাথরের মূর্তিকে জল ঢেলেছি, এবার আমি আমার জ্যান্ত শিবকে জল ঢাললাম, তো সেটা আমার কাছে বিশাল বড় পাওনা। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো এখনকার মতো টাটা। হ্যাঁ, দেখো যে নিজেই এখন পুজো হলো, সে আবার ঠাকুরকে পুজো করছে। এই তো বন্ধুরা, দেখো ডিউটি চলে গেছে, আমি স্নান করতে যাবো, এখন কিছু খাইনি, পুজোটা নিয়ে এলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো নতুন বন্ধুরা করতে ভুলবে না। বাস, আজ আমি জানি না কেমন করতে পেরেছি, বাট এতটা আমার মনের ইচ্ছে ছিল আমি করেছি, আমার হাজব্যান্ডেরও ইচ্ছে ছিল করেছি। তো প্লিজ তোমরা আমাদের জন্য একটু লাইক করে দিও, আর লাইক অবশ্যই করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব তো করবেই। তো চলো, এখনকার মতো টাটা।